নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রিমি কায়দায় অবৈধ কয়লা পাচার রুখে দিল পুলিশ। বাইক চুরির কিনারা করল দুবরাজপুর থানার পুলিশ। অবৈধ বালিবোঝাই ট্রাক্টর আটক করল দুবরাজপুর থানা। পড়ুয়াদের আন্দোলন অব্যাহত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ন্যাশনাল সেমিনার কাম ওয়ার্কশপ চলছে বোলপুরে। গলায় ফাঁস লাগিয়ে অস্বাভাবিক মৃত্যু যুবকের। জেসিবি দিয়ে লোডিং হচ্ছে বালি বোঝায় বিভিন্ন ধরনের গাড়ি। এবার সংবাদ বিস্তারিত। আবারও দুবরাজপুর থানার পুলিশের বড়সড় সাফল্য। প্রেমী কায়দায় অবৈধ কয়লা পাচার রুখে দিল দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ইট বোঝায় একটি 1109 গাড়ি বা ট্রাকের উপর ইট এবং তার নিচে অবৈধ কয়লা বোঝাই করে পাচার করা হচ্ছিল। দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের জয়দেব মোড়ে ইটের নিচে কয়লা বোঝায় গাড়িটিকে দাঁড় করাই। পুলিশ দেখে পালিয়ে যায় গাড়িতে থাকা প্রত্যেককেই। ওই গাড়িতে প্রায় 15 টন অবৈধ কয়লা ছিল। কোথা থেকে এই কয়লা আসছে ও যাচ্ছে এবং এই পাচারের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। প্রসঙ্গত, এর আগেও দুবরাজপুর থানার পুলিশ বিপুল পরিমাণ অবৈধ কয়লা পাচারের সময় উদ্ধার করেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। অভিনব পদ্ধতিতে বাইক চুরির কিনারা করল দুবরাজপুর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার 24 নভেম্বর রাত্রে দুবরাজপুর থানার খোয়াজ মোহাম্মদপুর গ্রামে সাদা পোশাকে পুলিশ ক্রেতা সেজে 12,000 টাকা নিয়ে চোরাই পালসার বাইক কিনতে যায়। হাতে হাতে টাকা দেওয়া মাত্রই ধরা পড়ে যায় বাইক বিক্রি করতে আসা বাইক চোর। গ্রেপ্তার হওয়া বাইক চোরের নাম মণিমোহন দাস, বাড়ি দুবরাজপুরের লালবাজারে। এর আগেও মণিমোহনের নামে থানায় বাইক চুরির অভিযোগ রয়েছে এবং দুবরাজপুর থানায় ধরাও পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মণিমোহন বীরভূম ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডে বাইক চুরিতে সিদ্ধহস্ত। চুরি করার পর বাইকগুলি রাজ্য থেকে অন্য রাজ্যে সে পাচার করে বলে জানা যায়। গ্রেপ্তার হওয়ার পর মণিমোহনকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজতে থাকা 8টি চোরাই বাইক উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। এই বাইক চুরিতে আর কে কে যুক্ত রয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তকে শুক্রবার 25 নভেম্বর দুবরাজপুর আদালতে তোলা হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। অবৈধ বালিবোঝায় 2টি ট্রাক্টর আটক করল দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় 1টি ট্রাক্টরের চালককে। তাকে শুক্রবার 25 নভেম্বর দুবরাজপুর আদালতে তোলা হয়। রাতের অন্ধকারে দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে আসছিল ট্রাক্টর করে। দুবরাজপুর থানার পুলিশের কাছে খবর আসতেই পুলিশ পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের তরুলিয়া মোড়ের কাছে 1টি ট্রাক্টরের চালককে গ্রেপ্তার হলেও অন্য ট্রাক্টরের চালক ও কর্মীরা পুলিশ দেখে ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায়। জানা গেছে, অবৈধ বালিবোঝাই ট্রাক্টর অজয় নদ থেকে বালি নিয়ে দুবরাজপুর দিকে আসছিল। প্রসঙ্গতের আগেও অবৈধ বালি পাচার করতে গিয়ে প্রচুর ট্রাক্টর, ট্রাক ও ডাম্পার আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। পড়ুয়াদের আন্দোলন অব্যাহত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। আজ শুক্রবার 25 নভেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ পড়ুয়াদের। উপাচার্যের বাড়ি থেকে 100 মিটার দূরে প্যান্ডেল বেঁধে বিক্ষোভ চালাচ্ছেন পড়ুয়ারা। অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতী উপাচার্য পদে বসার পর থেকে বিশ্বভারতীর ঐতিহ্য আদর্শ কলুষিত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনকারী পড়ুয়া অধ্যাপক কর্মীদের বেছে বেছে কখনো বা বহিষ্কার করা হচ্ছে। তারই প্রতিবাদে উপাচার্যের বাসভবন পূর্বিতা বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ চলছে পড়ুয়াদের একাংশের। অবিলম্বে উপাচার্যকে পদত্যাগ করতে হবে, পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। এদিন বিক্ষোভরত এক পড়ুয়া জানান, বিশ্বভারতী ধারাবাহিক ছাত্র আন্দোলনের মতনই এখনও মানে বিভিন্ন বিষয়ে রেজাল্ট না বেরোনো, স্কলারশিপ অ্যাপ্লাই করতে না পারা এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের ওপরে যে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তাদের যে ক্যারিয়ারকে নষ্ট করা হচ্ছে, তো সব নিয়ে আমাদের একটা মানে বিক্ষোভ
চলছে এবং সেখানে আমরা এখন অবস্থান মঞ্চে অবস্থান করছি এবং আমরা দেখছি যে এর ফলে উপাচার্য যে ধরনের কথাবার্তাগুলো বলছেন, গুলি চালাতে বা এই মারামারি করে ছাত্রদের থেকে ওনাকে নিয়ে যাওয়া, ঘেরাও মুক্ত করা, এই ওভারঅল বিষয়টা নিন্দা করে তার প্রতিবাদ জানিয়ে আমরা এই অবস্থান মঞ্চে অবস্থান করছি। এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা নিষ্পত্তি কোথায়, কী মনে করছো তোমরা? দেখুন, এই ধরনের একটা ছাত্রছাত্রীদের প্রতি এই ধরনের একটা মানে কি বলবো আক্রমণাত্মক মানসিকতার বদলেই এর নিষ্পত্তি আসা সম্ভব। কিন্তু মানে আমাদের উপাচার্য মহাশয় যদি সেই মানসিকতা বদল না করতে চান বা না করতে পারেন, তাহলে একমাত্র ওনার পদত্যাগেই এই মানে এই সমস্যার এই মুহূর্তে এখন নিষ্পত্তি। তাই আমরা ওনার পদত্যাগটাকেই দাবি জানাচ্ছি। তোমাদের অবস্থার কী হচ্ছে এখন এই মুহূর্তে এবং কোথায় করছো তোমরা? আমরা ওই উপাচার্যের মহাশয়ের যে বাড়ি সেই পূর্বিতা, পূর্বিতা থেকে 60 মিটার দূরত্ব ছেড়ে সেখানে আমাদের অবস্থান করছে। তোমাদের কি এই কর্মসূচি চলবে? হ্যাঁ, আমাদের এই কর্মসূচি এখন ধারাবাহিকভাবে চলবে এই সমস্ত বিষয়। এবং মানে বিশ্ববিদ্যালয়ে বা আশ্রমে এই একজন মানুষ উপাচার্যের জন্য বহু মানুষের জীবন বিপন্ন, বহু মানুষের ক্ষতিগ্রস্ত, পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে, কাজের পরিবেশ নষ্ট হচ্ছে, একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। তো এই মানুষ এই পুরো বিষয়টার আমরা নিষ্পত্তি চাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিডিবি শান্তিনিকেতন। বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে দুদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে MSME সেমিনার, অর্থাৎ ন্যাশনাল সেমিনার কাম ওয়ার্কশপ। গতকাল বৃহস্পতিবার 24 নভেম্বর ও আজ শুক্রবার 25 নভেম্বর চলবে এই সেমিনার। এখানে প্রায় 200 জন MSME প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগদান করেছেন। গত 2 বছরে কোভিড পরিস্থিতিতে বিপণনের অসুবিধার কথা চিন্তা করে যাতে আবার সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরে আসা যায় এবং ডিজিটাল মার্কেটিং ও গভর্নমেন্ট মার্কেটিং প্লেসে বিভিন্ন পলিসি জানানো যায়, তার জন্য এই ধরনের সেমিনার। এছাড়াও বীরভূমের নানান ধরনের কুটির শিল্প, হস্তশিল্পের এবং যারা বিভিন্ন ক্লাস্টার নিয়ে ভাবছেন তাদের সচেতনতা করাই হলো এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য। এদিন MSME প্রতিনিধি ডিরেক্টর অপারেটর্স দেবব্রত মিত্র জানান, আমরা এই বোলপুরে আজকে এখানে এসেছি কতদিন থেকে, 24 এবং 25, দুদিন আমরা একটা MSME ডেভেলপমেন্ট এবং ফেসিলিটেশন অফিস, যেটা মিনিস্ট্রি অফ MSME-র অফিস, সেখান থেকে আমরা এসেছি বোলপুরে এই জন্য যে ন্যাশনাল সেমিনার কাম ওয়ার্কশপ আমরা এখানে করতে চলেছি এবং হচ্ছে, যেটা সাফল্যের সঙ্গে প্রায় 150 থেকে 200 MSME প্রতিনিধিরা এসেছেন। মূলত উদ্দেশ্যটা এই যে আমাদের কোভিড পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখেছি যে আমাদের MSME সেক্টরের অনেক বিপণনের অসুবিধা হচ্ছে, যেটা আমরা আগে কোভিডের আগে এতটা বুঝতে পারিনি, সেটা আমরা বেশি করে বুঝতে পারছি। এবং তার জন্য আমরা দেখছি যে নতুন করে ডিজিটাল মার্কেটিং, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস বা এই ধরনের যে গভর্নমেন্টের যে পলিসি আছে সেগুলো যদি এই MSME-র সামনে না আনতে পারি, তাহলে আমাদের এই MSME-রা তাদের নিজস্বতা নিয়ে আর সার্ভাইভ করতে পারবে না। তো আমরা মিনিস্ট্রি অফ MSME-র তরফ থেকে এবং স্টেট গভর্নমেন্টের সহায়তায়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় দুদিনব্যাপী এই সেমিনারটা করছি। আশা করব এখানকার যারা MSME, যারা কুটির শিল্প রয়েছেন, যারা অনেক দিন থেকে বিভিন্ন ধরনের ক্লাস্টার নিয়ে ভাবছেন, এবং ক্লাস্টার আমরা তৈরি করেছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন লেদার ক্লাস্টার, আমরা MSME DI-এর তরফ থেকে এটা আমরা বহুদিন আগে তৈরি করে ফেলেছি, আজকে তারা সফলভাবে কাজ করছেন। এরকম আরও অনেক ক্লাস্টার এই বীরভূমের মাটিতে হতে পারে। আমাদের এখানকার যে শিল্প, এই শিল্পের উন্নতির জন্য আমরা চেষ্টা করছি এই সচেতনতা তৈরি করা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিডিবি বোলপুর। গলায় ফাঁস লাগিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো সুরজ মণ্ডল নামে 27 বছরের এক যুবকের, বাড়ি বীরভূমের রামপুরহাটের রুনপার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল বৃহস্পতিবার 24 নভেম্বর শ্বশুরবাড়ি গিয়েছিলেন ওই যুবক তার স্ত্রীকে আনার জন্য, কিন্তু তার স্ত্রী আসতে অস্বীকার করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই যুবক। তারপর আজ শুক্রবার 25 নভেম্বর তার মৃতদেহটি ময়না তদন্তের জন্য আনা হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। এদিন এক স্থানীয় বাসিন্দা জানান, 5.5 মাস বিয়ে হয়েছিল, কালকে শ্বশুরবাড়ি গেছিলো, 2 দিন হলো, বউকে আসার জন্য বলেছিল, বউ বলেছিল আজকে যাবো না, ওটাই একটা রাগ হয়েছিল, রাগের জন্য গলায় ধরে মেরে ফেলেছিল। কি নাম? সুরজ মণ্ডল। বয়স? 27 বছর। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রামপুরহাট।
ইলামবাজার ব্লকের সবকটি বালির ঘাটে গরিব লেবারদের ফাঁকি দিয়ে চলছে জেসিবি দিয়ে বালি লোডিং এর কাজ। ইলামবাজার ব্লকের 2-3 পারমিশন বালিঘাটে লরি লোড করা হয় জেসিবি দিয়ে, অথচ এলাকার হাজার হাজার গরিব লেবার বসে রয়েছে, নেই কোনো 100 দিনের কাজও, এর মধ্যে মাঠে ধান কাটার কাজও নেই, অন্যদিকে জেসিবি দিয়ে চলছে বালি লোডিং এর কাজ। প্রশাসনের নজরকে এড়িয়ে কিভাবে চলছে এই লোডিং? রাতের দিকে ইলামবাজার জয়দেব কেনুলি রোডে বালি গাড়ির লম্বা লাইনের জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত পেরোতে পারছে না, সাধারণ মানুষ 2 পয়সার জন্য হাহাহার করছে, অথচ জেসিবি দিয়ে চলছে বালি লোডিং এর কাজ। এই সমস্ত ঘটনাগুলি ঘটছে প্রশাসনের চোখের সামনে, তারা দেখেও নীরব রয়েছেন। একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেবার দিয়ে বালি গাড়ির লোডের কথা বলেছিলেন, তার কথাকে তোয়াক্কা না করে বুড়ো আঙুল দেখে চলছে জেসিবি দিয়ে বালি লোডিং এর কাজ। কেন এই অনিয়ম? কাদের মদতে চলছে এই ধরনের কাজ? প্রশ্ন তুলছেন সাধারণ গরিব মানুষ। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, জয়দেব কেন্দুলি। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।